সাংবাদিক হয়ে গেছে তদন্ত সত্যি বরণ যেহেতু সেটা মানতে হবে রক্ত পরীক্ষা কোন রক্তের মধ্যে ঘটনাটা ঘটেছে 7:30 থেকে 9:00 মধ্যে একদম সকালবেলায় সেই তার কিছুক্ষণ আগে তার স্বামী কাজের যোগে সারেঙ্গা বেরিয়ে গেছে, তার সঙ্গে তার মেয়েও ডাক্তার দেখাতে বেরিয়ে গেছে। সেই সময় ওই চৈতালি একাই বাড়িতে ছিল এবং যে ঘটনাটা ঘটেছে ওর গলা টিপে ওর শ্বাস কষ্ট করে ওর নাক মুখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়েছে, নাক দিয়ে রক্ত বেরিয়েছে, এখানে রক্তে ভেজা রুমালও রয়েছে, আর তো হাতে পায়ে বেঁধে ওর 6-7 জন ধরে এই অত্যাচারটা চালিয়েছে। তাকে ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশন দিয়ে ওকে অবশ করে ফেলেছিল এবং প্রত্যেকটা রুম চারখানা রুমে তছনছ করা রয়েছে এবং টাকা পয়সা সমাধান এখনো বোঝা যাচ্ছে না কি অবস্থায় আছে। চৈতালিকে নিয়ে যাওয়া হয়েছে গোবিন্দনগরে, সামান্য আনকনসিয়াস স্টেটস আছে, ওকে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত পরে জানা যায় এই এলাকাটা ভালো চাঞ্চল্য আমি